হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো আজকে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি অবস্থা আরও একটা। আজকের ভিডিওটা দেখাবো 15 আগস্ট উপলক্ষে পেরিয়ার বাবুদের মাছ হচ্ছে সব কিছু সব দেখাবো। ভিডিওটা দেখতে থাকো, ফুল ভিডিওটা খুব আছে। তো ফাইনালি চলে আসলাম সেই মেদিয়া কঙ্কনা বাওরে, যেখানে 15 আগস্ট উপলক্ষে মাছ ধরা হয়। তো এখন আমি একটা মাছের ধারে এসে বসলাম, যেখানে কি নদীতে মাছের মতো করে বসা হয়েছে, এখানে সবাই মাছ ধরছে। তো মাছটাকে তোলার আগে খানিকক্ষণ মাছটাকে জলে খেলানো হচ্ছে, খেলিয়ে তারপরে মাছটাকে তোলা হবে, যাতে জলে খেলালে কি মাছটার শক্তিটা কমে যায়। তো তারপরে মাছটাকে তোলা হবে, ওই নেটেই তোলা হয়ে গেছে মাছটা। মিনিমাম 1 কিলোমিটারের কাছাকাছি হবে মাছটা ওয়েট। আরও একটা পাওয়া গেছে, আর একটা মাছ তুলছে। এই মাছটা তো মানে 1 কিলোর বেশি হবে ওয়েট। মাছটা হচ্ছে রুই মাছ, 1 কিলোর বেশি ওয়েট হবে এটাও। তাই লাভ আছে দেখো। তো আজকে এখানে কিন্তু সব আমরা মামা ভাগ্নে দাদা সবাই মিলে কিন্তু আজকে মাছ ধরতে এসেছি। আজকে এটা আমাদেরই মাছা, আমাদেরই টিকিট কেনা, সেই জায়গায় আমরা বসেছি, সেই জায়গা থেকে ভিডিওটা শ্যুট করছি। এরাও কিন্তু এদিকে মাছ ধরছে, আমাদের পাশেই আর কি আছে। তো এদিকে টিমও একটা মাছ পেয়েছে। ওয়াও, এই মাছটা তো আরো বড় মনে হচ্ছে দেখে। পুরো একদম মেদিয়ার বাওরে টোটালটা ঘিরে ও সাইড এবং এ সাইড দু সাইড থেকেই প্রচুর করে মৎস্য শিকারী সব মাছ ধরতে বসে পড়েছে। 15 আগস্ট উপলক্ষে এই টিকিটটা দেওয়া হয়। তো এই টিকিটের প্রাইস হচ্ছে মাত্র 1500 টাকা। 1500 টাকা করে একটা করে আপনাকে এরকম মাছা মতো বানিয়ে নেওয়ার জন্য, একটা মাছে 1500 টাকা টিকিট। এবার একটা মাছে আপনি যে কটা ছিপ ফেলে পারেন। তো এখানে প্রচুর লোক বসেছে কিন্তু আজকে মাছ ধরতে 15 আগস্ট উপলক্ষে। মাছ ধরতে দেখেন কত কিছু লাগে, কতগুলো হুইল আছে, তার কত রকম চার মশলা, বিভিন্ন রকম টোপ ঠোপ, বিভিন্ন পিঁপড়ের টোপও আছে, সাথে আরও অনেক কিছু দিয়ে মাছ ধরতে বসেছে আজকে বাওরে। তো আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন, আমার ভিডিওটা শেয়ার করুন, লাইক করুন, আমার পেজটিকে ফলো করুন, আর এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো নমস্কার বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতে চলেছি। দেখা হবে আবার কোনো নতুন একটা ভিডিও নিয়ে, নতুন কোনো ভিডিওর সাথে। তো আজকের মতো টাটা, বাই বাই।